যিনি দয়ালু বান্দাকে দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন এটা সবচেয়ে বড় দয়া কার আল্লাহ আস্তে বলবেন না কার দয়া আল্লাহ কোরআন যদি না থাকতো আমার সব চাপন আমার আল্লাহকে দেখতে পেতাম আল্লাহকে চিনতে পেতাম না আল্লাহর পরিচয় জানতে পারতাম না জান্নাতের অ্যাড্রেস আমি পেতাম না জাহান্নামটা কেমন জাহান্নামের ভয়াবহতা কি আমরা জানতে পারতাম না কোরআনটাকে আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলা কোরআনটাকে তিন ভাগে ভাগ করে দিয়েছেন তাওহীদ নিয়ে কথা বলেছেন রিসালাত নিয়ে কথা বলেছেন আখিরাত নিয়ে কথা বলেছেন দশ পারা জুড়েই কার পরিচয় আল্লাহ আস্তে বলবেন না কার পরিচয় আল্লাহ তবে ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো পরিচয়টা সামারাইজ করে দিয়েছেন জানা পারেন ঠোঁট মিলিয়ে বলুন কুল হু আল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله دوينا এক الله পরনির্ভর না স্বনির্ভর কাউকে লাগে আল্লাহ আল্লাহ কাউকে লাগে আমার আপনার লাগে আস্তে বলে লাগে আমার আপনার লাগে ঋষি সুনাকের বরিস জনসনের লাগে জো বাইডেনের লাগে ভ্লাদিমির পুতিনের লাগে সবার লাগে লাগে না কার আল্লাহ কার লাগে না আল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আহাদ পৃথিবীর কোন মানুষ একা পারে না পৃথিবীর কেউ একা কোনো কিছু সম্পূর্ণ করতে পারে না কিন্তু আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ ইন্নামা আমরুহু ইযা شيئا أن يقول له كن فيكون কোনো কিছু করতে নেই আমার আল্লাহর কোন সময় লাগে না শুধু বলতে দেরি বাস্তবায়ন হতে দেরি নাই তিনি কে আল্লাহ আমি আয়াতটা বলছিলাম ছোট্ট বাচ্চাটা পরের আয়াতটা বলে দিচ্ছে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন ছোট্ট বাচ্চা কে যেন বললো আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এটাই হলো কোরআনের সৌন্দর্য এটাই হলো কোরআনের সৌন্দর্য কোরআন এত বড় কিতাব অথচ তিন বছর চার বছরের বাচ্চা কোরআন মুখস্থ করতে পারে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাফেজরা কই নেমে গেছে নেমে গেছে আল্লাহু আকবার পৃথিবীর সবচেয়ে বড় যোগ্যতা হলো হাফেজ হওয়া এর চাইতে বড় সার্টিফিকেট পৃথিবীতে নাই হাফেজ হন অথবা হাফেজের বাবা হন হাফেজ হওয়ার জন্য কোনো বয়স লাগে না সারা জীবন পড়ে পড়ে হাফেজ হওয়া যায় শুধু ছোটতেই হাফেজ হতে হবে এটা আমাদের দেশে শুধু প্রচলিত আছে সারা জীবন একটু একটু করে পড়েও তো হাফেজ হওয়া সম্ভব না অসম্ভব সম্ভব প্ল্যান করলেন যে এই এক বছরে বাকারা মুখস্ত করব আর এক বছরে আল ইমরান মুখস্ত করব অসম্ভব না সম্ভব সম্ভব শুধু মাথায় রাখতে হবে একটা করে আয়াত মুখস্ত হবে জান্নাতের একটা করে তালা পাবো বাস এর চাইতে বড় অফার আর কি আছে অথচ সে হাফেজরা গোটা পৃথিবীর হাফেজকে আমার দেশের হাফেজরা হারায় দিয়ে আসে আরবের হাফেজ আমার দেশের হাফেজের সঙ্গে পারে না গত পরশুদিন আমার রাজশাহী মাহফিল ছিল দিনের বেলা নাজমুস সাকিব তারপরে সালেহ আহমেদ তাকরিম মামুন এরা সব এক মঞ্চে ছিল আমার আগে তেলাওয়াত করলো তারা এরপর আমার আলোচনা ছিল এরা যে কত বড় সম্পদ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সংস্কৃতিকে ডেভেলপ করার জন্য ক্রিকেট ফুটবল এগুলোকে প্রমোট করার জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে আফসোস হাফেজরা এত অবহেলিত এরপরও শত শত দেশের ভিতর থেকে এই বাচ্চাগুলো ফার্স্ট হয়ে সেকেন্ড হয়ে বিশাল বড় পুরস্কার আমার দেশকে দিচ্ছে বলি আলহামদুলিল্লাহ গভর্নমেন্টকে ধন্যবাদ রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে সালেহ আহমদ তাকরিমকে এটা ভালো উদ্যোগ কিন্তু রাষ্ট্রীয় সম্বর্ধনা কেন দেওয়া হলো
নাস্তিক পাড়ার কিছু নাস্তিকদের গায়ে চুলকানি শুরু হয়েছে। ওরা বলে এটি কোন যোগ্যতা হলো? কোরআন মুখস্ত করা কি এমন যোগ্যতা? তোর সদ্য গোষ্ঠী নিয়ে এগুলো বেয়াকুফ। আমার দেশে কিছু উল্লুক ভাল্লুক আছে, আলেমদের নাম শুনলে এদের গায়ে জ্বলে, আছে না? টুপি দাড়ি দেখলে এদের গায়ে জ্বালা পড়া করে। তোমাদের এতই যদি বিরক্ত লাগে, জানাজার জন্য আলেমদেরকে নির্ধারণ করো না। ওদের জানাজা আলেমদের না দিয়া, জানাজা না দিয়া কুকুর সিগারের মতো বিদায় করা দরকার। কিছু দুষ্ট আছে না নাই? ওরা অনেক কিছুই বলতো কিন্তু ভয়ে বলে না, ওদের মনে অনেক কিছুই বলতে চায়। ইসলাম তো আসলে ওদের সহ্য হয় না, মূল হচ্ছে ওদের সমস্যা হলো ইসলাম। ওদের সমস্যা কি? ইসলাম। আর আমাদের জীবনের চেয়ে প্রিয় হলো ইসলাম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কেউ দুনিয়াতে থাকবো না। এই দুনিয়ার জীবনে বাঁচতে গিয়ে কত ভালোবাসা, কত মহাব্বত, কত কিছু আমাদের মাঝে পয়দা হয়ে যায়। সন্তানকে বাবা ভালোবাসে, সন্তানকে বাবা ভালোবাসেন, সম্পর্ক তৈরি হওয়ার মধ্য দিয়া স্ত্রী স্বামীকে ভালোবাসেন, স্বামী স্ত্রীকে ভালোবাসেন, এরকম করে বিভিন্ন বাঁধন বিভিন্ন সম্পর্ক দুনিয়াতে সৃষ্টি হয়ে যায়। কিন্তু মৃত্যু এমন একটা বাস্তবতা, সব মহাব্বত ভালোবাসা মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু একটা ভালোবাসা, একটা মহাব্বত কোনোদিন মিশে যাবে না, কোনোদিন হেরে যাবে না, ফুরে যাবে না, সেটা হলো কার ভালোবাসা? আস্তে বলবেন না, কার ভালোবাসা? ধরুন এই মুহূর্তে এই যে আমরা মঞ্চে বসে আছি, যে কোনো একজনের ইন্তেকাল হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। ধরুন ওই যে আমার মালয়েশিয়ার ভাই, বহু আগে পরিচিত ওনার সাথে, উনি বসে আছেন, মামুন ভাই বসে আছেন, হঠাৎ করে একজন স্ট্রোক করলেন, অথবা মারা গেলেন, অথবা আমি মারা গেলাম, আপনি আমার জন্য কি করতে পারবেন? বড় জোর তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন অ্যাম্বুলেন্স পাঠিয়ে দাও, অ্যাম্বুলেন্সটা চলে আসবে, লাশটা অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে নেওয়া হবে, ড্রাইভারকে শুধু আস্তে করে বলে দেওয়া হবে, ড্রাইভার আত্মীয়র কাছে লাশটা নিয়ে চলে যাও, লাশটা আত্মীয়ের কাছে নিয়ে চলে যাবে, বাড়িতে পৌঁছায় দেবে। কিন্তু আমি এমন অসহায় যে বেডরুম স্যার আমার ঘুম হতো না, মানাজের সঙ্গে সঙ্গে ওই বাড়িতে পৌঁছাবে ঠিক, কিন্তু বেডরুমের মধ্যে ওঠার সুযোগ, ওঠার সুযোগ, এটি কি সত্য না মহাসত্য? কত স্বপ্ন করলাম আমরা, বারান্দাতে স্থান হবে না, বাড়ির উঠানের একটা কোণায় একটু পর্দার পরিবেশ তৈরি করে নিথর দেহটা আস্তে করে চকিতে ফেলে দেবে, গরম পানি গোসল শুরু হয়ে যাবে। গোসলটা হয়ে যাওয়ার পর সবচেয়ে কম দামি সাদা কাফনের কাপড় তিতাস বাজার থেকে কিনে আনবে একজন, দা নিয়ে চলে যাবে বাঁশ কাটার জন্য, আরেকজন যাবে কোদাল নিয়ে কবর খনন করার জন্য। মসজিদে এলান হয়ে যাবে, জানাজা হয়ে যাবে, যে সন্তানটা বাপকে এত ভালোবাসত সেই সন্তানটা বলবে তাড়াতাড়ি কবর দাও, তাড়াতাড়ি দাফন করে দাও, লাশটা নিয়ে কবরে রেখে আসবে। ওই যে বিদায় হয়ে যাব আমরা, দিন শেষে বন্ধু কেউ না, বন্ধু হলেন আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? কে? আরো জোরে কে? আমি যে সূরা থেকে যে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বান্দাকে ডাক দিয়ে বলেছেন, বান্দারে বন্ধু নির্বাচন করতে ভুল করো না, তোমার জীবনের বন্ধু হবে মোট তিনজন, কয়জন বন্ধু বলেন? তিনজন বন্ধুকে তোমরা বন্ধু বানাবে, তিনজনকে যদি বন্ধু বানাতে পারো এই বন্ধুত্বের সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়াবে।
অস্থায় বন্ধুত্ব করে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাহ ওয়ায়ুতুনাস-যাকাতা ওয়া হুম রাকিউন। তোমার জীবনে বন্ধু হবে তিনজন, এক নম্বর হলো, এক নম্বর বন্ধু কেউ না, তিনি কে? আল্লাহ। আস্তে বলবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ তিনি কোথায় আছেন বলেন? অনেকে চিন্তায় আছে মনে হয় যে কি বলি, তিনি কি খুব কাছে আছেন না খুব দূরে আছেন, কোথায় আছেন? জি, এটা ঠিক আছে, আল্লাহ তাআলা খুব কাছ থেকে আমাকে দেখেন, কিন্তু ওনার নির্দিষ্ট একটি আসন আছে না নাই? আছে। সেই নির্দিষ্ট আসনটা কোথায়? আমার আল্লাহ কোথায় আছেন? আমার আল্লাহ আছেন আরশ আযীমের সমাসীন। আরশ আযীমটা প্রথম আসমানে নয়, দ্বিতীয় আসমানে নয়, তৃতীয় আসমানে নয়, চতুর্থ আসমানে নয়, পঞ্চম আসমানে নয়, ষষ্ঠ আসমানে নয়, আল্লাহ তাআলার আরশ আযীম হলো সপ্তম আসমানের উপরে। আল্লাহু আকবার! কত দূর তাহলে বলেন? তিন মাইল, চার মাইল, পাঁচ মাইল? কোন মাপ আমরা দিতে পারবো? আমাদের মাপে আসবে? আসবে। আমরা যেখানে বসে আছি একটু কান লাগাবেন সবাই, অনেক রাত তো। আমার গতকালকে আমার মাহফিল শেষ হয়েছে দশটায়, বাদ জোহর ছিলেন আমাদের মোল্লা নাজিম ভাই, বাদ আসর ছিলেন এম হাসিবুর রহমান, বাদ মাগরিব ছিলেন আবুল কালাম আজাদ বাশার ভাই, বাদ এশা আমি ছিলাম, দশটায় মাহফিল শেষ। আসলে সব কিছুর একটা টাইম সিলেকশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? এখন যত রাত হবে ফজর কাজার সম্ভাবনা তত কম না বেশি? এই জন্য আমরা সব কিছু আমরা সময় মতো করবো। তবে আমি খুবই খুশি যে এত রাতে এই এলাকার মানুষ বসে থাকে। মামুন ভাই, আমি খুব খুশি হয়েছি, এই দিক থেকে আমি খুবই খুশি যে আপনারা বসে আছেন এখনো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমার আল্লাহ তাআলা তার আরশ আযীম কি আমাদের হিসাবের মধ্যে পড়ে? কত উপরে তিনি? দিনের বেলা আমরা যখন বসে থাকি জাস্ট মাথার উপরে যদি আমরা দেখতে চাই, কিছু দেখতে যদি চাই, তাহলে আমাদের চোখে সূর্য পড়ে। কি পড়ে? সূর্য। সূর্য বড় না পৃথিবী বড় বলেন, কিন্তু দেখতে কোনটা বড় দেখা যায়? পৃথিবী বড় দেখা যায়, সূর্য ছোট দেখা যায়। কেন? সূর্যটা দূরে থাকার কারণে। সূর্য কি আসলে ছোট? পঞ্চাশ কোটি দশ লক্ষ বর্গ মাইল এই পৃথিবীর এরিয়া, পঞ্চাশ কোটি দশ লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, ১৩ লক্ষ পৃথিবী এক করলে একটা সূর্যের সমান হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ১৩ লক্ষ পৃথিবী, চিন্তা করুন, একটা সূর্য পৃথিবী পৃথিবীকে চালাতে গিয়ে কি পরিমাণ এরিয়া লাগতেছে এটাকে আলোকিত করার জন্য, এবং এই জ্বালানি সব ম্যানেজমেন্টের দায়িত্ব কার? আমার আপনকে। আসতে বলুন আপনকে। সূর্যের কি কোনো ট্যাক্স ভ্যাট দিতে হয়? এটা ফ্রি সার্ভিস। খাওয়ানকে। আসতে বলবেন না খাওয়ানকে। নাকের সামনে সর্বক্ষণ খাবার আছে না নাই? অক্সিজেন, এটার সার্ভিস কত বলেন? কোন টাকা পয়সা লাগে? অনেকে বলে যে আল্লাহ কেমনে খাওয়ায়, কিন্তু আল্লাহ তাআলা এসেনশিয়াল জিনিসগুলোকে ফ্রি করে দিয়েছে। সূর্য ফ্রি,
অক্সিজেন ফ্রি, যেটা কম্পালসারি এসেনশিয়াল, যেটা জরুরি, যেটা আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূর্যটা এত দূরে, 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য, ওই সূর্যের চেয়ে আবার রাতের বেলা যে আমরা তারকাগুলো মিটি মিটি করে জোনাকির মতো জ্বলতে দেখি, ওই চাঁদের চেয়ে এত বড়। চাঁদ তো আমরা একটু বড় দেখতে পাই, কিন্তু চাঁদের চেয়ে কত দূরে সেই তারকাগুলো। সৌরবিদরা বলতেছেন ব্যাটেল জয়িস নামে একটা তারকা আছে, যেই তারকাটা এই সূর্যের চাইতে, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তার চাইতে ব্যাটেল জয়িস তারকাটা 33 কোটি গুণ বড়। মনে ছোট হয়ে গেল নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। 33 কোটি গুণ বড় হলো সেই তারকা। যদি কেউ ওই তারকার দেশে যদি কেউ যেতে চায়, মহাশূন্যে রয়েছে অসংখ্য তারকা, একটা দুইটা নয়, ব্যাটেল জয়িস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারা এর মতো অসংখ্য তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলাই রেখেছেন। এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি তারকা আছে, কোটি কোটি গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির মধ্যে 50 বিলিয়ন করে তারকা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, যদি কেউ শখ করে ভাবতেছে চাঁদের দেশে গেলাম, আমরা মঙ্গল গ্রহে গেলাম, আমরা একটু তারকার দেশে যেতে চাই, তারকার দেশে যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11 নভোযান। অ্যাপোলো 11 চড়ে যদি কেউ যেতে চায়, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, সেই গতিতে যদি কেউ সেই প্রক্সিমা সেন্টারে নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি কেউ যেতে চায়, তাহলে ওই ব্যক্তির যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কে কে হাত তোলেন? সম্ভব? আসতে পারবেন? সম্ভব? ছোটবেলায় আমার সন্তান আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। ছোট ছোট থাকার কারণে আমি আব্বাকে এসে বলতাম, আব্বা হুজুর জোয়াজ করলেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেবে, আল্লাহর এত জায়গা কই? পরক্ষণে বড় হয়ে যখন একটু একটু চিন্তা করা শিখলাম, না না আল্লাহর জায়গার কোনো অভাব নাই, কত মহাশূন্য আল্লাহ তাআলা আমার আপনার চোখের সামনে ঝুলাইয়া রেখেছেন। এতক্ষণ বললাম মহাশূন্যের কথা, আকাশের দিকে তো যাই নাই, এই বিশাল আকাশ আবার মহাশূন্য, আবার বিশাল আকাশ আবার মহাশূন্য, এইরকম করে 7টি আকাশ 7টি মহাশূন্য। এরপর হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশ, আরশ আজিম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এখান থেকে আমি তোমার সমস্ত খোঁজ খবর গুলো রাখি, আমি তেমন রব। ওয়ায়ালামু খাইনাতাল আ'ইউনি ওয়া মা তুখফিস সুদুর, তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি গোপনে গোপনে চিন্তা করছো, কি কটু চিন্তা করছো, কি মিথ্যা চিন্তা করছো, কোন নিরাপরাধ মানুষকে তুমি মিথ্যা মামলা দিয়ে তুমি তাকে জেলখানায় ঢুকাতে চাও, কেউ খবর না রাখলে কিন্তু আমি আল্লাহ জেনে যাই, ঠিক কিনা? আমি যদি কাউকে যদি মিথ্যা মামলা দিয়ে দিই, সেই মিথ্যা মামলার কারণে জেলে একটা সেল খাটলেন, সে যদি তার স্ত্রী হক আদায় করতে না পারেন, তার মার হক আদায় করতে না পারেন, তার পরিবারের হক আদায় না করতে পারেন, এই যে হক তিনি আদায় করতে পারলেন না, এটার সমস্ত দায় যে মামলা দিয়েছে তাকে বহন করতে হবে। আসতে কন কেন? আসতে কন কেন? আমরা কি করছি না? আমাদের দ্বারা কি অপরাধ হচ্ছে না? সব কিছুর একটা শেষ আছে, শেষ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। একটা বিষয় মাথায় রাখবেন, 3টা দোয়া বন্দুকের গুলি মিস হয়, 3 শ্রেণীর দোয়া মিস হয় না,
এক নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম মজলুমের দোয়া লাইসা হিজাব কোনো পর্দা থাকে না দোয়া কবুলের মাঝে হয়তো আমাদের কাছে মনে হচ্ছে কখন আসবে সেই ক্ষণ কিন্তু আমার আল্লাহ যখন ফয়সালা করবেন হবে জোরে বলি ইনশাআল্লাহ ফেরাউন কম কিছু করছে না হ্যাঁ 1600 বছর হায়াত পেয়েছিল ধরেছেন কয়দিন আল্লাহ ধরছেন কয়দিন একদিন ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না নমরুদকে ধরেছেন কয়দিন এত প্রচন্ড নমরুদ মানুষ হয়ে একজন মানুষ কা করে নিক্ষেপ করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ তাকে অর্ডার দেওয়া হলো তাকে আগুনে পুড়ে মারো আগুনে নিক্ষেপ করা হলো নিজের জন্মদানকারী পিতা পর্যন্ত চরকি তা হাত দিয়ে তাকে ফেলে দিয়েছে বন্ধু কেউ না বন্ধু আমার কে আল্লাহ পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই আমার মূলত কে বলেছে আমার বাবা আপন কে বলেছে আমার মা আপন কে বলেছে আমার ভাই আপন কুল ইন কানা عشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله جربنا الله أكبر تمام دير بيتار ভাইয়ের চেয়ে স্ত্রীর চাইতে আত্মীয়র চাইতে তোমাদের যদি সম্পদের চাইতে মালামালের চাইতে বাসস্থানের চাইতে যদি আল্লাহ রাসূল এবং জিহাদ যদি তোমাদের বেশি প্রিয় না হয় অপেক্ষা করো আল্লাহর ফয়সালা কিন্তু চলে আসবে আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দেন না এই পৃথিবীতে কোনো ভালোবাসা টিকসই হবে না টিকসই হয়ে যাবে কার ভালোবাসা আল্লাহ আস্তে বলবেন না কার আল্লাহ আমাকে মূলত ভালোবাসেন কে আল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীতে যত ভালোবাসা দিয়েছেন আল্লাহ তাআলা ভালোবাসাকে মুহাব্বতকে 100 ভাগে ভাগ করে একটা ভাগ শুধু সমস্ত সৃষ্টির মাঝে দিয়েছেন বাকি 99টা রেখেছেন তিনি তার মাঝে জোরে বলে সুবহানাল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে আল্লাহ আল্লাহ আমাকে ভালোবাসেন অতএব আমার কেউ আপন না আমাকে একটা বড় আপন বানাতে হবে কাকে আল্লাহ আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হবে বাপ সামনে দাঁড়ায়া বলে নমরুদ আমি আমার ছেলেকে আগুনে ফেলব চরকি তা হাত দেয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ পৃথিবীতে সন্তান যদি বিপদে পড়ে অন্তত বাপ তো তার কাছে আসে আজকে আমার বাবাও আমাকে আগুনে নিক্ষেপের জন্য সহযোগিতা করছে এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও বাঁচান নাই কে বাঁচিয়েছেন কে বাঁচিয়েছেন পরপরে ধরেছেন নমরুদকে কে নমরুদকে বিদায় করা হয়েছে কি দিয়া কি দিয়ে বলেন কিসের বাহিনী মশার বাহিনী কিসের বাহিনী বলেন একটা মশার বাহিনী গুহার মুখ খুলে দেওয়া হলো পাহাড়ি গুহার মুখ খুলে দিলে এক ঝাঁক মশা চলে এলো এর মধ্যে সব মশা না যে মশার ঠ্যাং নাই এবং একটা পাখা নাই অচল না সচল অচল মশা কি বৃষ্টি শুরু হলো নাকি জি সমস্যা নাই আমি আর কিছুক্ষণ আছি আমি আমি আছি তো থাকবেন না আপনারা আজকে আমার মাহফিলটা ইতিহাস হয়ে থাকবে মানুষের কোনো নড়চড়া নাই কিন্তু প্রণবন্ত বলি আলহামদুলিল্লাহ নমরুদ কত বাহাদুর আল্লাহ বলেন তোর বাহাদুরি দেখাচ্ছি কাউকে পাঠাবো না একটা অচল মশা তোকে দিয়ে দেবো যা আসলে কিন্তু মশা কিন্তু একদম দুর্বল না যা ডেঙ্গু হয়েছে সে বোঝে ডেঙ্গু কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা মারাত্মক এই মশা থেকে কিছু শিক্ষা আমরা পাই আল্লাহ তাআলা মশা নামে মশা আল্লাহ তাআলা মশার একটা উদাহরণ দিয়েছেন কোরআনে আছে না নাই বলেন তো আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন
মুসার ব্যাপারে সূরা বাকারার 26 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হক জোরে বল ইয়া আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ তাআলা মুসার উদাহরণ দিতে কোনো লজ্জা পান না কারণ ইমানদার যারা তারা এর মধ্যে হকটা খুঁজে পায় আর কাফেররা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইয়াদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা কাফেররা বলে তোমার আল্লাহর কাজ নেই কাম নেই এত বড় রব তোমার আল্লাহ মুসার নাম নেই কেন কিন্তু মুসা তো আসলে ছোটখাটো কোনো প্রাণীও বলা যাবে না নাম্বার ওয়ান এই মশা থেকে শিক্ষা আছে নাম্বার ওয়ান বলছি আমি মশা যদি মানুষের রক্ত বেশি পরিমাণ খেয়ে ফেলে তার হায়াত কমে না বাড়ে যত বেশি খাবে তত তার হায়াত কমবে না বাড়বে কমে যাবে ঠিক তেমনি আজকের সমাজে যে লোকটা অন্যায় করে যত সম্পদ সে লুটপাট করবে তার হায়াত তত কমবে আমার কথা কি বোঝা আসতেছে নাম্বার দুই মশা যে কামড় মানে মানুষ কি কোন মশা কামড় মারে পুরুষ মশা কামড়ায় না স্ত্রী মশা কামড়ায় হ্যাঁ উনি সায়েন্সের ছাত্র মামুন ভাই সায়েন্সের ছাত্র হ্যাঁ স্ত্রী মশা কামড়ায় পুরুষ মশা কামড়ায় না আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে যে মশার উদাহরণ দিয়েছেন সেই মশাটা হলো স্ত্রী মশা কি মশা করে إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة بعوضة هتش يستي لنگو يستي مشا تلا مشا زي يستي كامرا ہے دير هزار بسر آگے کنے لیبرٹری چلو چلو نا او تو چاس کے لیبرٹری تھے پرمان ہلو جب مشا کامرا ہے يستي مشا سبحان اللہ بل بلنا اللہ رو دارو نیر بھی تو رے ইমানদারের জন্য শিক্ষা আছে না নাই নাম্বার তিন রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাই মশারি টাঙ্গায় আমরা মানুষ মশারি টাঙ্গায় কি থেকে বাঁচার জন্য শক্তিশালী কে বলেন আমি ঢুকি জেলখানায় আমি জেলখানার মধ্যে ঢুকি মশা থেকে বাঁচার জন্য এরপরও দুই তিনটা মশা যদি হঠাৎ করে কোনো চিপা চিপি দিয়ে ঢুকে যায় এই মশাটা যদি আপনা আমার আপনার কানের কাছে চলে আসে ঘুম হয় নাকি ঘুম তো হয় না কারণ কি করে মাসি মশা ভন ভন করে ও কি গান গায় না সায়েন্স বলতেছে মশা প্রতি সেকেন্ডে তার পাখা নড়ায় হলো 500 থেকে 600 বার সেকেন্ডে কিন্তু মিনিটে না সেকেন্ড বুঝতেছেন তো এক সেকেন্ডে মশা তার পাখা নড়ায় হলো 500 থেকে 600 বার সুবহানাল্লাহ বলবেন না তাহলে কি মশা ছোটখাটো কোনো প্রাণী আশ্চর্য প্রাণী আল্লাহ তাআলা এই মশার উদাহরণ দিয়েছেন বহু কারণে আধুনিক বিজ্ঞানের কারণে কিছু আমি এক্সাম্পল দিতে পারলাম নাম্বার চার হলো আল্লাহ তাআলা এই মশা দিয়েই এই পৃথিবীর সবচেয়ে কুখ্যাত একজন নরাধম কাফের নমরুদকে বিদায় করেছেন ন্যাংরা মশা দিয়া আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছেন মাকড়স নামে একটা সূরাও দিয়েছেন সূরাতুল আনকাবুত যারা আল্লাহকে বন্ধু না বানায় আল্লাহকে আপনজন না বানায় অন্য কাউকে আপনজন বানাবে কামাসালিল আনকাবুত তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো পৃথিবীতে যত বাসা যত প্রাণী বানায় সবচেয়ে দুর্বল বাসা কার বাসা কার বাসা বলেন সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা আবার দেখবেন কিছু কিছু প্রাণী আছে যদিও প্রাণীগুলো ছোট কিন্তু বাসাগুলো খুব মজবুত সিডর আইলা সুনামি আমফান আর কি কয় ফণি নার্গিস আর কি মানে নতুন নতুন নাম দেয় মানে নতুন নতুন আরো আসুক সিত্রা এই যে কত কত ঝড় আমরা দেখতে পেলাম আমার বাড়ি আপনার বাড়ি উপরে গেল কিন্তু বাবাই পাখি বাসা বাঁধলো কোন গাছে
কোন গাছে বলেন তাল গাছে তাল গাছ ঠিক থেকে যায় তার বাসাও ঠিক থেকে যায় কি মজবুত বাসা পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারকে আপনি এক জায়গায় করে বলবেন ও ইঞ্জিনিয়াররা মোটর দানার মতো ছোট্ট এই মাথা নিয়ে এই ব্রেন নিয়ে যে বাবা এই পাখি বাসা বানালো এরকম একটা বাসা বানাও সদ্য গোষ্ঠী পারবে নাকি কি সূক্ষ্মতার পরিকল্পনা কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এইদিকে মাকড়সার বাসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের তুলনা করলেন কেন মাকড়সার বাসা সবচেয়ে দুর্বল এখন আধুনিক তাফসির হলো আধুনিক বিজ্ঞানের সঙ্গে যদি আপনি তাফসিরটা মিলাতে যান বিজ্ঞান আজকে এটাকে প্রমাণ করেছে আল্লাহ তাআলা কেন মাকড়সার বাসার সঙ্গে তুলনা করলেন মাকড়সার সঙ্গে কেন তুলনা করলেন প্রত্যেকটা সৃষ্টির মাঝে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে স্বামী স্ত্রীর জোড়ায় জোড়ায় ভাব আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর মধ্যে করে দিয়েছেন মাকড়সার স্ত্রীও আছে পুরুষও আছে কিন্তু মাকড়সার সংসারটা এত দুর্বল স্ত্রী মশা পুরুষ মশা স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে দেয় ষড়যন্ত্র করে মেরে ফেলে দেয় মানে যে পরিবারে স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যা করা হয় সেই পরিবারটা সবচেয়ে রহমতের পরিবার রহমতের পরিবার নাকি অভিশপ্ত পরিবার ঠিক তেমন এই দুনিয়াতে যারা আল্লাহ ছাড়া রসুল ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার পরিবারের মতো মাকড়সার পরিবার যেমন অভিশপ্ত স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যা করে ঠিক তেমন এই দুনিয়াতে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে তাদের এক্সাম্পলটা হলো মাকড়সার বাসার মতো লাউকানু ইয়ালামুন যদি তারা বুঝতো যারা কোন আল্লাহু আকবার আল্লাহ দিন শেষে বন্ধু আমার কেউ না বন্ধু আমার কে বলেন আল্লাহ বন্ধু আমার কে বলেন আল্লাহ আল্লাহ ছাড়া কোনো গতি আমার নাই সে আল্লাহর সমস্ত হুকুমগুলো আমার টার্গেট হলো মেনে নেওয়া আজান শুনবো আমি আজান শোনার সঙ্গে সঙ্গে আমার কাজ হলো সব কাজ ফেলে আমি কোথায় চলে যাব কোথায় চলে যাব বলেন মসজিদে বান্দা যখন ওযু বানায় ওযু বানানোর সঙ্গে সঙ্গে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায় মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায় মাথা যখন মাসে করে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায় বান্দা যখন দুই পা ধৌত করে দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায় বান্দা যখন কদম ফেলতে ফেলতে মসজিদের দিকে রওনা দেয় প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা দশটা করে নেকি দিয়ে দেন বান্দা যখন মসজিদে চলে যায় নামাজ যখন শুরু করে ফেলে আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যান জোরে বলে সুবহানাল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি আমি কি শেষ করে দেব যে লোকগুলো উঠে যায় ওঠার তো সময় হয়েছে এখন একটু বসেন না আর কিছু সময় আমি কথা বলতে চাচ্ছি একটু বসেন একটু বসেন একটু বসেন আপনারা আমি তো অনেক আগে এসেছি একটু উঠতে দেরি হয়েছে তো আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি বলেন মানুষ বেশি না চোর বেশি ভালো করে বলবেন মানুষ বেশি না চোর বেশি তাই আমি গত বছর এক মাহফিলে গেছি চিটাগাং ওয়াজ শেষে দেখি আমার জুতা নাই এমন ওয়াজ শুনছে জুতা আমারই নাই মসজিদে গেলে সাথীকে জুতা নিতে হয় মসজিদে যখন ঢুকি তখন কি সাথে জুতা নিতে হয় না বাইরে রাখেন কই বাইরে রাখেন আমি সেখানে জুতাও সেখানে উপায় নাই জুতা সামনে রাখতে হয় একবার জুতার দিকে নজর একবার সেজদার দিকে নজর সম্মানিত ভাইয়েরা তাহলে যে দেশে জুতার মতো একটা জিনিস মসজিদের মতো একটা পবিত্র জায়গা নিরাপদ না আচ্ছা বাজারে গেছেন সাইকেল রেখে শুধু এইদিকে তাকাইছেন সাইকেল নাই বাসে উঠেছেন পাবলিক পকেটে কয়বার হাত দেন বারবার হাত দিতে হয় টাকা আছে তো এই বললাম আমার সামাজিক প্রেক্ষাপট আচ্ছা সম্প্রতি প্রথম আলো পত্রিকায় দেখতে পেলাম 2000 মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধার ভাতা নিচ্ছেন তাদের বয়স 52 বছর
কত বছর যুদ্ধ করলো কোন বছরে রুহের জগতে কোন জগতে বলে আমরা আমাদের কানে শুনতে পেলাম 2023 সাল এই যে পড়ে গেছে আজকে দুর্ভিক্ষের বছর আমি মানি না এ থামেন আমি কই এটা বলা হলো দুর্ভিক্ষের বছর জি খুব দামি কথা বলেছেন আমি বলবো দুর্ভিক্ষের বছর আচ্ছা ভালো কথা কিন্তু 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন পিশাবরা আস্তে কোন জোরে কোন ঠিক কি না উচিত কথাই বন্ধু বাজার গরম ভাতে ও এলাকে আছে কথা হারাম হজম হবে না হারাম হজম হবে না এই দেশে কোনো কিছুর অভাব নেই এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য তিনি কাজ করেছেন তিনি বাইরে থেকেছেন যতদিন তার চেয়ে জেলখানায় থেকেছেন বেশি তার জীবনে আমি পড়েছি দেশের জন্য তার অবদান আছে আমরা স্বীকার করি তিনি দেশ স্বাধীনের পর বলেছিলেন মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি আমি পাইছি সোনার খনি উনি তো নাই সোর তো রেখে গেছে সে চোর কি আরো কমছে না বাড়ছে আমরা কেউ ভালো না ভাই নামাজই পড়ি না যে নামাজ পড়ে না তার সে বড় সর আছে আমি বলেন এই গ্রামে মানুষ বেশি সর বেশি উত্তর দিয়ে দিলাম আমি আপনি কেউ ভালো হতে পারি নাই আমার বাড়ির পিছনের বাড়ি আমার বাড়ির সামনে দিয়ে আসবে রাস্তা আটকায় ফেলি এরকম লোক তো মনে হয় এই এলাকায় নাই আমরা কই ভালো হইছি قال اياكم في الحسد فان الحسد ياكل الحسنات كما تاكل النار الحطب হিংসা থেকে বেঁচে থাকো হিংসার সমস্ত আমলকে খেয়ে শেষ করে ফেলে যেমন আগুন কাঠকন্নকে খেয়ে পুড়ে ফেলে নিঃশেষ করে ফেলে এই জন্য হিংসা করা যাবে না জমিন আপনি দিয়ে কি করবেন মরার পর মেপে মেপে দেড় হাত সাড়ে তিন হাত বরং আপনি দুনিয়াতে একজন মানুষের জন্য রাস্তা তৈরি করে দিবেন আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা তৈরি করে দিবেন আপনি প্রতিশোধ না নিয়ে মাফ করবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন কিন্তু আমার দেশে প্রতিশোধ চলে না ক্ষমা চলে প্রতিশোধ খাইয়া ফেলাম কি খাইয়া ফেলাম সব শেষ করে দেব না না আল্লাহ তাআলা বলছেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين যারা ক্রোধকে সম্বরণ করবে মানুষকে মাফ করে দেবে আল্লাহ ওই সমস্ত মহসিনদেরকে খুব ভালোবাসেন এই জন্য আমরা প্রতিশোধ নেব না ক্ষমা করব সেই লোকটাই বড় মুজাহিদ সেই লোকটাই বড় বীর যার হাতে ক্ষমতা থাকার পরও মাফ করে দেয় ক্ষমতা থাকার পরও রসুলের কথা রসুলের কথা একটু পাওয়ার পাইলে ভাবে যে কি যে হয়ে গেছে আমি একখান মাল কিচ্ছু না মরে গেলে তোমাকে কেউ চিনবে না কিন্তু চেনার জন্য আছেন কে পৃথিবীতে যা কিছু করে যাব খারাপ না ভালো ভালো কিছু করে যাই সবার আগে আমি আল্লাহর হকটা আদায় করব আল্লাহ আমার সবচেয়ে বড় আপনজন আল্লাহ আমাকে পাঁচবার ডাকেন হাইয়া আলা সালাম হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাত আস সালাতু খায়রুম মিনান নাওম আল্লাহ তাআলা বান্দাকে বারবার ডাকতেছেন নামাজ পড়লে বান্দার অকল্যাণ না কল্যাণ ডাক্তার দেবী শেঠী নামে একজন ডাক্তার ভারতের আছেন ডাক্তার দেবী শেঠী অনেক বড় ডাক্তার হার্ট স্পেশালিস্ট
এই বড় ডাক্তার তিনি তার স্ট্যাটাসে লিখেছেন কয়েকদিন আগে দেখলাম গোটা দুনিয়ার বহু ধর্মের লোকের আমি ব্রেন চেক করেছি হার্ট চেক আপ করেছি দেখেছি সবার ব্রেন হার্ট গুলো দেখেছি কিন্তু আমি জরিপ করে দেখেছি মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত বান্দাগুলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের ব্রেন এবং হার্ট দুটোই ফ্রেশ হাইয়াল ফালাহ এই জন্য বলা হয় নাই কল্যাণের দিকে আসো তোমার কল্যাণ হবে অসুস্থ হবে না ফজরের সময় তুমি উঠবা তোমার চোখে সকালের শিশির তোমার চোখের মধ্যে ঢুকবে চোখের জ্যোতি নষ্ট হবে না আমার দাদির চোখ নষ্ট হয় না আপনার দাদির চোখ নষ্ট হয় না চোখ আমাদের নষ্ট হয় দাদি 75 বছর 80 বছর বয়স হয়ে গেছে খালি চোখে কোরআন পড়েছেন এখন তো কোরআন পড়া এখন খালি মোবাইল দেখে ঘুরায় চোখ তো যাবে আমার দাদির চোখে ছিল কোরআন আমাদের চোখে তো অন্য কিছু ঢুকে পড়েছে চোখ নষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে কল্যাণের দিকে আসতে বলছেন বান্দা নামাজ পড়ো বান্দা নামাজ পড়ো বান্দা যখন সেজদায় যায় আল্লাহ তখন অস্থির হয়ে যান আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো ফেরেশতারা দেখো এই বান্দাগুলো আমাকে খুশি করার জন্য সেজদায় পড়ে কাঁপতেছে এই বান্দা আমাকে দেখে নাই রসুলকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই সমস্ত বান্দা তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি সবার জন্য জান্নাতের বাজেট পাস করে দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন নামাজ তো পড়বো নামাজ কায়েমের দরকার আছে না নাই নামাজ কায়েম কি সবাই করতে চায় নামাজ কায়েমের আন্দোলনে সবাইকে থাকতে চায় নামাজ আদায়ে কোনো বাধা নাই আপনি আমি দেখি নামাজ পড়েন বলবে ঠিক আছে মসজিদ বানায় দিচ্ছি আপনি ইউরোপে যান নামাজ পড়বেন ওই দেশের সরকার পর্যন্ত মসজিদ বানায় দেবে কোনো সমস্যা নাই কিন্তু নামাজ কায়েমের কথা বলবেন আপনাকে জঙ্গিবাদের তকমা লাগায় দেবে নামাজ পড়তে কেউ বাধা দেবে না কিন্তু নামাজ কায়েম যখন হবে নামাজ কায়েম মানে হলো সেই সমাজে কোনো সুদের কারবার থাকবে না জেনার কারবার থাকবে না মদের কারবার থাকবে না ঘুষের কারবার থাকবে না জুলুম নির্যাতন থাকবে এখন আপনি যদি নামাজ কায়েমের সংগ্রাম করতে যান যারা জালিম ওরা তো বাধা দেবে যারা সুদখোর ওরা বাধা দেবে এলাকায় কি সুদ আছে আছে করবো কথা বলবো হ্যাঁ এই সময় কিন্তু ওঠা যাবে না এই সময় উঠলে কিন্তু ভাববো ওটাই সুদ খায় মনে আছে সম্মানিত ভাইয়েরা সুদের মহামারী চলছে এখন সুদের কি মহামারী বুঝলেন তো সুদের একটা মহামারী চলছে খতিব সাহেব খুতবা দিচ্ছেন লা তাকুলু রিবা আদাফা মুদাআফা তোমরা চক্রাকারে সুদের কারবার করো না কিন্তু মসজিদের সব দেশ সুদ খায় হঠাৎ করে এই খুতবা দিতে নিয়ে খতিবের চোখের সাথে সভাপতির চোখ মিলে গেছে নামাজ শেষে সভাপতি এখন খতিব সাহেবকে বলছে হুজুর ওয়াজটা করলেন ঠিক আমার দিকে চেয়ে থাকলেন কেন কি কথা কি বুঝতেছেন আপনারা সম্মানিত ভাইয়েরা আজকে পদ দখল করতে করতে মসজিদের পদটাও দখল করে ছাড়ছে সভাপতি বিশিষ্ট সুদখোর সেক্রেটারি বিশিষ্ট মদখোর আর ক্যাশিয়ার জেনাকার সম্মানিত ভাইয়েরা এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার দরকার প্রত্যেকের আছে না নাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি এক একজন খালিদ বিন ওয়ালিদ হতে পারতাম প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা আব্দুল্লাহ বিন রাওহা হতে পারতাম অন্যায় কে অন্যায় বলা নাই কে নাই বলা যদি বলতে পারতাম কোন বাতিল আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না সবাই কি বাতিলের মোকাবেলা করতে রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান আল্লাহু আকবার আল্লাহু আকবার
মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ইনশাআল্লাহ জি জি আসেন দোয়া করি নাকি চালাবো কষ্ট হচ্ছে না তো আশেপাশে মাইকের আওয়াজ শুনে অসুস্থ মানুষের তো বিরক্ত হতে পারে আমাদের সব দিকে খেয়াল করতে হবে বারোটা ক্রস করলে কিছু তাহাজ্জুদ গোজার আছে তারা সেজদায় পড়ে কাঁদে আছে না নেই আছে না নেই সব দিকে খেয়াল করতে হয় জি আমি খুবই খুশি আমি আনন্দিত মামুন ভাই আপনার এলাকার মানুষগুলো খুব ভালো বলি আলহামদুলিল্লাহ তিতাস না তিতাস এটা নদীর নাম মনে হয় না তিতাস হ্যাঁ না থামে কথা তো কেবল শুরু আমার কি বলেন কথা বলবো না আমি যা আছে কপালে প্রয়োজন ফজর বাদ খুব ভালো বলি আলহামদুলিল্লাহ বন্ধু তিনজন কেবল তো চলতেছে এক নাম্বার বন্ধুকে তিনি আমার সবচেয়ে দূরের না কাছে আমার সুখ দুঃখের গল্প হবে সব কার সাথে জুতা ছিঁড়ে গেছে চাইবো কার কাছে সন্তান হয় না বলবো কার কাছে কিন্তু সন্তান না হওয়ার জন্য দরবারে যাওয়ার লোক আছে না নাই খাসি গরু যে গরু দেয় সে এক বলদ যে খাসি নেয় সে এক রামসাগর নিজের মায়ের খবর রাখে না বাবার খবর রাখে ওই যে দরবারের বাবা আসল বাবার খবর নাই কিন্তু যিনি কবরে শুয়ে আছেন তিনি তো বড় বিপদে আছেন যে কবরে সে কি নিরাপদে আছে না বিপদে কবরবাসী আপনাকে কি করবে কবরবাসীর কোনো ক্ষমতা নাই উনি ওনার আমল নামা নিয়ে ব্যস্ত লাহা মা কসবত ওয়ালাকুম মা কসবতুম সে যা অর্জন করেছে তার ওয়ালাকুম মা কসবত তুমি যা অর্জন করেছো তোমার কেউ কারো না রাসূল নিজে বলেন লাইয়ান জাহাদুম মিনকুম কেউ নাজাত পাবে না সাহাবী বলেন আপনি কামিও নাজাত পাবো না আমিও নাজাত পাবো না আল্লাহু আকবার বলো হারেরা পীরের ঠ্যাং ধরে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে যা তুই জাহান্নামে নিজের আমল নামা হতে হবে ষোলো আনা নিজের আমল নামা ছাড়া কোনো মূল্য তাই যদি হতো তাহলে আমার নবীর আপন চাচা আবু তালেব নবীর জন্য কি করেন নাই জেল পর্যন্ত খেটেছেন নবীকে ভাষা শিখিয়েছেন নবীকে মারতে এসেছে আবু জেহেলরা আবু তালেব সামনে দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছেন এত বড় বড় নবীর পাশে থেকে তার সহযোগিতা করার পরেও তিনি জান্নাতি না জাহান্নামি কেন জাহান্নামি কারণ তার মধ্যে কি নাই ইমানটা নাই ইমান থাকতে হবে ষোলো আনা বিশ্বনবীর মতো মানুষ যার মর্যাদা কত বেশি তিনি সিদ্রাতুল মুনতাহা পেরিয়ে দুনিয়া থেকে তিনি আরশ আযিমের মেহমান হয়েছিলেন এত দাম আল্লাহ তাআলা যাকে দান করেছেন সেই নবীজি তার আপন চাচাকে জান্নাত নিতে পারবেন না কারণ তার কোনো আমল নাই ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার বাপ আজরকে জান্নাত নিতে পারবেন না নূহ আলাইহিসসালাম তার ছেলে কেনানকে জান্নাত নিতে পারবেন না কারণ কি নাই ঈমান নাই এই জন্য নিজস্ব আমল মজবুত করতে হবে নিজস্ব আমলকে মজবুত ছাড়া কখন আমি জান্নাত পাবো না কেউ কাউকে দেখবে না সেদিনে ওমাইয়া ফিরুল মার ওমিনাখি ও উম্মিহি ও আবি ও সাহিবাতিহি ও বানি কার কথা মাই ভুলে যাবে আপনাকে কিসের পিসাবা যদি বন্ধু বানাতে চাই সব চান্লা বেশি খুশি হন বান্দা যখন শিরিকের কাছে না যায় আল্লাহ বলছেন বান্দারে তুই কি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাস নাকি সাক্ষাৎ করার জন্য আমি তোকে আমল শিখাই দিচ্ছি দুই তিনটা আমল তুই শিখে নে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা তুমি নেক আমল করো শিরিক মুক্ত হয়ে আমার কাছে আর স্বামী নিজে তোমার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করবো আল্লাহু আকবার শিরিক করো না কোনো কবরে গিয়ে
মাজারে গিয়ে সেজদা দিও না, সেজদার জায়গা শুধু একটা, সেটা কার সামনে? আস্তে বলবেন না, কার সামনে? এই মস্তকটা যদি আপনি কারো সামনে সঁপিয়ে দেন, আপনার ঈমানটা চলে যাবে। সন্তান হয় না, আপনি আল্লাহর কাছে যাবেন। ব্যবসায় বরকত নাই, আমি আল্লাহর কাছে যাব। সকল ছোট বড় যত চাওয়া সব আমরা আল্লাহর কাছে যাব। জুতা ছিঁড়ে গেছে, আল্লাহ ঠিক করে দাও। আল্লাহকে যে যত কাছে টানবে আল্লাহ তার দিকে তত কাছে আসবেন। ইদা তাকাররাবাল আব্দু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন কোনো বান্দা আমার দিকে এক হাত আগায় আমি তার দিকে দশ হাত আগাই। আল্লাহ আমাকে মাফ করতে চান, কিন্তু আমরা মাফ চাইতে জানি না। আল্লাহ বারোটার পরে রাত যখন গভীর হয়ে যায় প্রথম আকাশে চলে আসেন, ফিসানাই দুনিয়া, প্রথম আকাশে এসে বলেন, আলামি মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। কার সন্তান হয় আমি তাকে সন্তান দেব, কার কি সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়ে দেব, সেজদায় পর আমি তোকে সব দিয়ে দেব। যদি আল্লাহ এই দুনিয়াতে আমাকে না দেন, ভাববেন আপনাকে আখেরাতে দেওয়া হবে। যদি এই দুনিয়াতে এখন তাড়াতাড়ি দেওয়া হচ্ছে না, আপনি ভাববেন আপনাকে কিছু পরে দেওয়া হবে। মন কখনো খারাপ করা যাবে না, কারণ এই দুনিয়া হলো ক্ষণকাল, আর মরার পরে হচ্ছে চিরকাল। কাল তো দুইটা, একটা ইহকাল আর একটা পরকাল। দুনিয়াটা হলো ক্ষণকাল, পরকালটা হলো চিরকাল। সেই চিরকালটা আমরা যদি জান্নাত পেতে চাই, সবার আগে বন্ধু পাবো কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহকে আগে সবার আগে চিনতে হবে। আল্লাহকে চিনবো আমরা, আল্লাহকে মানবো আমরা। আল্লাহকে মানার অন্যতম প্রমাণ হলো সকল হারাম বর্জন। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হারামটাকে ছেড়ে দেব, হালালকে গ্রহণ করব। জেনাকে না বলবো, বিয়েকে হ্যাঁ বলবো। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? যুবকরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। যুবকরা, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে যদি অবারিত রিজিক পেতে চাও, তোমরা তিনটা কাজ দ্রুত করে ফেলবা। তিনটা কাজ, কয়টা কাজ? তিনটা কাজ করবা। যুবকদের জন্য তিনটা আমল শিখিয়ে দিচ্ছি। নাম্বার ওয়ান হলো, তোমরা যদি আল্লাহর রিজিকটা বেশি পেতে চাও, তাড়াতাড়ি বিয়ে করবা। কি মন খারাপ করলেন নাকি? হ্যাঁ, একজনকে তিনটা করবে দেখে, একটাই করে না। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। আমার নবীজি বিয়েটাকে কঠিন করেছেন না সহজ করেছেন? নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন, ফাতিমাকে বিয়ে দিবেন, কিন্তু বিয়ে দেওয়ার জন্য রাসূল যখন প্রস্তাব দিলেন সাহাবীদের মাঝে, খেজুর বাগানের মালিক চলে আসলেন, বড় বড় টাকা পয়সার মালিক চলে আসলেন। রাসূল বললেন, কে আমার পছন্দ না, আমার পছন্দের মানুষ এখন আমার সামনে আসে নাই। সাইয়েদনা আলী নবীর সামনে দাঁড়ালেন, নবীজি তার সালামের উত্তর নিয়ে বলছেন, আলী তুমি আমার কাছে কেন আসছো বলো তো? হুজুর কী জন্য আসছি নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? খুজুর দিলে করা যায়। রাসূল বললেন, মেয়েকে যে বিয়ে করবা, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি হুজুর? টাকা পয়সা পাবো কই, ঘরই নাই আমার। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বিয়েটাকে ইজি করে দিয়েছেন। রিজিকের দায়িত্ব কার? যে বলে কি করে খাওয়াবো, বউ কি হাতি নাকি? একটা বউ আপনি রাখতে পারবেন না কেন? জেনা করবেন, গুনাহ হবে। গুছিয়ে বিয়ে করা, কে বলেছে গুছিয়ে বিয়ে করা? মাছ মারতে গেছেন, মাছ মারতে গিয়া জাল ভরা মাছ মেরেছেন, কিন্তু মাছ মারার পর মাছ ধরার যে পাত্র এটাকে এলাকে কি বলে জানি না, কি বলে? ডুলা, ডুলা। আচ্ছা, ডুলার তলা নাই, মাছ মারলেন মাছ থাকবে নাকি? মাছ থাকবে না, তলা যেহেতু নাই মাছ থাকবে কেমনে? আপনি যত কামাই করবেন বউ থাকবে না, আপনার টাকা পয়সা থাকবে না, বউ হলো ওই ডুলার তলা। কি কথা কি বোঝা গেল? গুছিয়ে বিয়ে নয়, বিয়ে করে গুছায় নিতে হবে। আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন, ঘর ছাড়া, টাকা পয়সা ছাড়া, ক্যাশ ক্যাপিটাল ছাড়া, তাকওয়ার ক্যাশ। আল্লাহু আকবার বলেন। মুত্তাকি একজন ছেলেকে চয়েস করলেন, বিয়েটা হয়ে গেল, রাসূল বিয়ে দিবেন। ও আলী কি আছে তোমার বলো তো? হুজুর কিচ্ছু না, এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বললেন, ঠিক আছে, ঢাল সারা যুদ্ধ চলে, ঢালটা বিক্রি করে আনো, ঢাল বেচার ওই টাকাই হবে তোমার বিয়ের মহরানা। ঢাল বিক্রি করতে গেছেন, সাইয়েদনা ওসমান সামনে দাঁড়িয়ে বলছেন, আলী সকালবেলা তুমি, সাত সকালে তুমি ঢাল বিক্রি করতে আসছো কেন, কি হয়েছে তোমার?
বিয়ে ঠিক হয়েছে কার সাথে? আপনার স্বামীর সাথে। ঠিক আছে ঢালটা দাও। কিনে নিলেন, ঢাল কিনে নেওয়ার পর দুই হাত তিন হাত আগায় গেছেন, পিছন থেকে ওসমান বলছেন, আলী কিছুক্ষণ পর তুমি আমার ভাইরা হবে, তোমাকে আমি এটা গিফট করলাম। ঢালটা নিয়ে চলে গেলেন, নবীর সামনে দাঁড়ালেন। রসুল বলছেন, আলী রে ঢাল মনে হয় বিক্রি হয় না হুজুর। ঢাল তো বিক্রি হয়েছে, হাতের হাতের হাতে ঢাল কেন হুজুর? বিক্রি করেছি, হারিয়েও পাইছে, কে কে করছে এই কাজ? ওসমান লোক আর খুঁজে পাও নাই। আমার পর ওসমান কাকে বলে আসছো তুমি? আমার নবীজি সাইয়েদনা আলীকে বললেন, ঠিক আছে তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি। মেয়ের কাছে গিয়ে বলছেন, মা আমি এমন একজন ছেলে তোমার জন্য পছন্দ করে দিলাম, বিয়ে হয়ে যাবে তোমার সাথে তার। আমি তোমার জন্য দোয়া করি এবং তোমাকে কথা বলে দিচ্ছি, মৃত্যুর দিন পর্যন্ত তুমি স্বামীর ঘরে থাকবে, কিন্তু স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশও যেন আমার কানে না আসে। জোরে কান সুবহানাল্লাহ। মেয়েদের বিয়ের পর সবচেয়ে উত্তম বাড়ি বাবার বাড়ি না স্বামীর বাড়ি? এই বিষয়টা আমার মার মাথায় রাখবেন। আলোচনা শুনতেছেন কিনা জানি না। সংসার ধ্বংস হওয়ার একটা অন্যতম কারণ হলো যে মেয়েরা নিজের বাপের বাড়ির প্রভাব স্বামীর বাড়িতে খাটায়। এরকম কিছু ফ্যামিলি আছে না? নাই। এই প্রভাব খাটাতে গিয়ে সংসার ভেঙে যায়। নবীজি বললেন, স্বামীর কোনো কথা যেন আমার কানে না আসে, কোনো দুর্নাম তুমি করতে পারবা না, যাও যাও করে খাও। কিন্তু আজকের আজকের সমাজে কিছু কিছু মেয়ের বাবাও আছে, মেয়েকে বিয়ে দিয়া মেয়েকে সাহস দিয়ে বলে, যা তুই বাপের, তুই স্বামীর ঘরে যা, যদি কিছু বলে আমারে ফোন দিবি, খাইয়া ফেলাম। এরকম কিছু আছে না? নাই। হ্যাঁ, আমার নবী যে বিয়েটাকে ইজি করে দিয়েছেন, বিয়েটাকে সহজ করে দিয়েছেন। যুবকরা নাম্বার ওয়ান, দ্রুত বিয়ের চিন্তা করবা। রিজিকের ফয়সালা কে করবেন? কে করবেন বলেন? পৃথিবীতে যত বড় বড় মহামানুষের জীবনটা কেটে দেখো, তাদের বিয়েটা হয়েছে আগে, নাম বললে অনেক লম্বা হয়ে যাবে, তাদের বিয়েটা হয়েছে আগে। স্ট্যান্ডার্ড এজ হলো বিশ্ব নবীর স্ট্যান্ডার্ড এজ 25 বছর, মোহাম্মদ সাল্লাল্লাহু বিয়ে করে 40 বছরে, বিয়ে করে 50 বছরে। আজকে যত বড় শিক্ষিত তত বড় বিয়ে করতে আগে হয় না পরে হয়। পড়তে পড়তে বুড়া, মাথার চুল নাই, ছাদে মাল নাই, ছাদে কি নাই, ব্যাংকে টাকা আছে। 50 বছরে বিয়ে করে, 60 বছরে বাচ্চার বাপ হয়, বাচ্চাটাকে সাথে নিয়ে রাস্তায় হাঁটে, জনগণ বলে এই ছেলে এটা তোমার দাদা না নানা, লাভ হলো কি? ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশেষ করে যুবকদেরকে বলছি, যুবক চরিত্রকে ইউসুফের মতো করতে হবে। ইউসুফ আলাইহিসসালাম নিজের চরিত্রকে টিকে রেখেছেন, যখন সুবহানাল্লাহ। নাম্বার দুই, বাপ মার সেবা করবা, রিজিক কমবে না বাড়বে, রিজিক কমবে না বাড়বে, বেড়ে যাবে। যে সন্তান বাপ মার যত বেশি সেবা করবে তার টাকা পয়সার অভাব থাকবে না। যদি কেউ কারো হায়াত বাড়ায় নিতে চায়, যদি কেউ কারো রিজিক বাড়ায় নিতে চায়, রাসূলুল্লাহর হাদিস, সে যেন তার আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করে। আল্লাহু আকবার। কিন্তু আজকে 10 বছর আগে দেশের শিক্ষার হার যা ছিল তার চাইতে এখন শিক্ষার হার কমছে না বাড়ছে? বাপ মার খেদমতের হার কমছে, আলহামদুলিল্লাহ। শিক্ষার রেজাল্ট কি? তাই না? শিক্ষার ফলাফল কি? শিক্ষার ফলাফল হলো বাপ মার সেবা কমছে। বলে এগুলো কি শিক্ষা? শিক্ষার মধ্যে সমস্যা আছে না? নাই। কোনো শিক্ষা ইসলামের বাইরে নয়। মেডিকেল সমস্যা নাই, ইঞ্জিনিয়ার সমস্যা নাই, যা পড়বেন সমস্যা নাই, কিন্তু সমস্ত সিলেবাসের সঙ্গে জড়িয়ে দিতে হবে কিসের সিলেবাস? কিসের সিলেবাস বলেন? কোরআনের সিলেবাসটা ঢুকায় দিতে হবে, তাহলে বিদ্রাশ্রম গড়ে উঠবে না আমার দেশে। দুঃখজনক, অত্যন্ত পোড়া কপাল আমাদের, আমার দেশে বিদ্রাশ্রম গড়ে উঠেছে। ওই ধানমন্ডি থেকে বাড়িধারা থেকে বুড়া মানুষগুলোকে নিয়ে যায়, কোনো গ্রাম থেকে যায় না, কিন্তু গ্রাম থেকে যায়। আমি চ্যালেঞ্জ দিলাম গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে
একজন হাফেজ একজন আলেমের বাপ মাকে দেখতে পাবেন না দেখতে পাবেন কাদের যাদের কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই হাদের ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু কোরআনের শিক্ষা পায় নাই ইংলিশ মিডিয়াম হ্যাঁ ইংলিশ মিডিয়াম যে সন্তান বাপ মাকে দেখার সময় পায় না সব কাজের সময় পায় ওই সন্তান সন্তান নয় আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও আমিন জোরে বলি আমিন আমিন কয়টা কাজ তিনটা নাম্বার 1 বিয়ে শাদি করা যুবকরা তো খুশি হওয়ার কথা কিছু কয় না দেখি ও ফ্রি ফায়ার খেলে জুয়া জুয়া হ্যাঁ জুয়ার কারবার আছে নাকি আছে জুয়ার কারবার আছে নাকি এগুলো করা যাবে না এগুলো হারাম ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু মদ জুয়া সব শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ এগুলো থেকে আমরা বিরত থাকবো জোরে বলি ইনশাআল্লাহ যদি আমাকে কিছু 9টায় যদি উঠিয়ে দিতে পারতেন না খুব ভালো হতো আমি আরো মন খুলে কথাগুলো বলতে পারতাম মাদ্রাসা সব দিকে তাকাতে হয় সম্মানিত ভাইয়েরা নাম্বার 2 বন্ধু মিলাবো আমরা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যুবকদের জন্য তিনটা কাজ এক নাম্বার হচ্ছে বিয়ে করা তাড়াতাড়ি জেনা থেকে বাঁচার জন্য এবং একটা সুশৃঙ্খল জীবন গড়ার জন্য একটা জীবন সঙ্গীর দরকার আছে না নাই আদমের জান্নাতে ভাল লাগলো না জান্নাতেও কারে ছাড়া আস্তে কয় আমার বাপই যদি পাগল হয় আমাদের পাগল হওয়া লাগবে না অন্যের বউ না কিন্তু বিয়ে করে বউ এটা যেন মনে থাকে আবার নাম্বার 3 হলো কি বলে নাম্বার 1 হচ্ছে বৃদ্ধ তো বিয়ে করা নাম্বার 2 হচ্ছে বাপ মার সঙ্গে সেবা বাপ মার সেবা করা নাম্বার 3 হচ্ছে আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় ওয়াত্তাকুল্লাহ এখানে রাসূলকে ভালোবাসা আর হচ্ছে আল্লাযীনা আমানু যারা ঈমানদার তাদেরকে ভালোবাসা ইনস্তাহাব্বুল কুফর আলাল ঈমান তোমরা তোমাদের বাপ ভাইকেও বন্ধু বানাতে গিয়েও যেও না যদি তোমার বাপ ভাই যদি ইনস্তাহাব্বুল কুফর আলাল ঈমান তারা যদি ঈমানকে কে কুফরকে যদি ঈমানের উপরে প্রাধান্য দিয়ে দেয় কুফরকে যদি ঈমানের উপরে প্রাধান্য দেয় তো সে সময় তোমার বাপ ভাইও তোমার বন্ধু হবে না কিন্তু আল্লাযীনা আমানু ঈমানদাররা তোমার কি হবে বন্ধু হবে আল্লাহ তাআলা এই তিনজন বন্ধুকে আমাদের চিরস্থায়ী বন্ধু হিসেবে বানানোর তৌফিক দান করুন আমিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন নামাজ আদায়ের পাশাপাশি নামাজ কায়েমের সংগ্রামে ইকামত দ্বীনের সংগ্রামে সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন আমিন নামাজ কায়েমের আন্দোলনে যারা শামিল না হবে হাদিসের দৃষ্টিভঙ্গি হচ্ছে তাদের মরণ হবে মুনাফিকের মরণ ঠিক কিসের মরণ হবে মুনাফিকের ইফ বড় ঘটনা হলো তাবুকের একটা ঘটনা আছে অনেক লম্বা কথা ছিল সাহাবীদের সবই ছিল শুধু জিহাদের ময়দানে একটু যেতে একটু গড়িমসি করেছিলেন আল্লাহ রসুল তাদেরকে বয়কট করেছিলেন বয়কট করেছিলেন শেষে তৌবার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন এই জন্য আমরা দিন কায়েমের আন্দোলনে আমরা সবাই শরীক হওয়ার চেষ্টা করব আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দান করো আমিন